আর খেজুরের বিষয়টা আরেকটা হচ্ছে, যেমন খেজুরে ডেট দেখে নিতে হবে। আচ্ছা, ডেটটা কোথায় লেখা থাকে? প্রত্যেকটা খেজুরের ডেট দেখে নিতে হবে। যেমন এই যে এটা লাগাইছে, এটা হচ্ছে আপনার কালমি, মানে এটা হচ্ছে কালমি খেজুর, এটা দাম হচ্ছে 1700 টাকা বর্তমান প্রাইস। এরকম হতে পারে যে এক মাস পরে, মানে এক মাস পরে দাম চেঞ্জ হতে পারে, দাম 1650 টাকা হইতে পারে, 1600 হইতে পারে, আবার 1200 হইতে পারে, এরকম মানে বাজারের উপরে নির্ভরশীল ডিফারেন্স হতে পারে। এটা হচ্ছে আপনার ফেন্সি, ফেন্সির দাম হচ্ছে আপনার হলো 2 টাকা 1400 টাকা। আর এটা 5 কেজি, এটাও 5 কেজি, এটাও 5 কেজি। আর হলো মাশরুম, মাশরুমের দাম আছে আপনার বর্তমান বাজারে হচ্ছে 1600 টাকা। আর এগুলো বাটি খেজুর আধা কেজি করে থাকে। আচ্ছা, কয় বাটি নিতে হবে? 12 বাটিতে 1 কার্টুন, মানে 1 কার্টুন নিতে হবে। এটা হলো আপনার 1600 টাকা। আচ্ছা, আর এই যেটা মরিয়ম, এটা হচ্ছে সুপার মরিয়ম, মরিয়মের বিভিন্ন কোয়ালিটি আছে। আচ্ছা, এটা হচ্ছে সুপার মরিয়ম 3000 টাকা, কিমি মরিয়ম 3100 টাকা, আর হচ্ছে আপনার ক্রাফট, এটা হচ্ছে সবচেয়ে ভালো মানের মানে মরিয়ম, এটার দাম হচ্ছে 3200 টাকা। এইটা এগুলো কয় কেজি করে থাকে? সবগুলাতে 5 কেজি করে, 5 কেজি করে থাকে। এই যে আপনাদের এই পর্যন্ত যে কটা আমি খেজুরটা খেলাম সবগুলাতে 5 কেজি। আর ওই যে জাবিল, জাবিল জাবিল আছে হচ্ছে আপনার 500 গ্রাম করে, মানে আধা কেজি করে। এই যে এখানে একটা প্যাকেট দেখাচ্ছি, ঠিক আছে, আধা কেজি করে আছে, ঠিক আছে, এই আধা কেজি করে আছে আপনার 12 কার্টুন, মানে 12টা প্যাকেট আছে, মানে 6 কেজি করে, 6 কেজি, 6 কেজি রেট হচ্ছে 2200 টাকা। 2200 টাকা, সেটা মালটা হোক, সেটা আপেল হোক, বেদানা যাই হোক না কেন, যদি দোকানদার দেখাইতে ইচ্ছুক না থাকে তাহলে বুঝতে হবে যে এখানে ঝামেলা আছে, অর্থাৎ নেওয়া যাবে না। বন্ধুরা, এখন আমি যে দোকানটিতে দাঁড়িয়ে আছি, এই দোকানটির নাম হচ্ছে বিসমিল্লা ফল ভান্ডার, আর ওর নাম হচ্ছে আলামিন, আমার ক্লোজ ফ্রেন্ড। ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কী ধরনের ভিডিও। আজকের ভিডিওতে যে মূল বিষয় সেটা হচ্ছে যে একজন নতুন ফলের ব্যবসায়ী ফল কেনার আগে কোন কোন বিষয়গুলো তার লক্ষ্য রাখতে হবে সেগুলো নিয়ে আজকে ও জানাবে, কারণ ও দীর্ঘদিন যাবত এই ব্যবসার সাথে জড়িত আছে। আর আপনাদের সুবিধার্থেই আজকের এই ভিডিওটা করা, আর এইটি হচ্ছে একটি আড়ত, ফলের আড়ত, একটি ফলের দোকান। তো এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের, মানে যে কোনো ধরনের ফল আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন, অ্যাজ লাইক খেজুর, মালটা, আপেল, যে কোনো কিছু নিতে পারবেন, সমস্যা নেই। তো আপনারা সবাই জানেন যে ফলের দাম ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়, সকালে একদম বিকালে একদম। ওর সাথে সবসময় কন্ট্যাক্ট রাখবেন, ও আপনাদেরকে সবসময় যে কোনো ফল, মানে অল কাইন্ডস অফ ফ্রুট ও আপনাদেরকে ডেলিভারি করতে পারবে, কুরিয়ার করতে পারবে। তো আর কথা বাড়াবো না, ওর সাথে এখন কথা বলবো এবং বিভিন্ন ফলের দাম নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করবো। বন্ধু কেমন আছোস? এই তো ভালোই আছি। তো আচ্ছা, একজন নতুন ফলের ব্যবসায়ী, তার ফল কেনার পূর্বে অথবা ব্যবসা শুরু করার ক্ষেত্রে তার কী করা উচিত, বা ফল কেনার সময় তার কোন বিষয়গুলো লক্ষ্য করা উচিত, তোর অভিজ্ঞতা থেকে বল। আমার অভিজ্ঞতা থেকে যেটা বুঝি যে একটা ফল যখন কেউ কিনতে চাবে সেই ক্ষেত্রে, মানে অ্যাজ এ নিউ বিজনেসম্যান, একজন নতুন ব্যবসায়ী, অবশ্যই তাকে ফলের কোয়ালিটিটা দেখতে হবে। যেমন ধরো যদি মালটা কিনতে চায়, আচ্ছা একটা মালটা, ঠিক আছে, যেমন একটা মালটা কিনতে চায়, যেমন এই মালটাটা দেখা যায়, যেমন এই যে মালটা, মালটার গায়ে হালকা দাগ আছে, এরকম নেওয়া যাবে না, দেখতে হবে এরকম ফ্রেশ ফ্রেশ টাইট মালটা নেবে, ঠিক আছে। আর মালটার কোয়ালিটিটা মেন, তারপরে হচ্ছে দেখা যায় বিভিন্ন কার্টুনের মালটা আছে, দেখা যায় কোনোটায় আছে 16 কেজি, কোনোটায় আছে 15 কেজি মার্কেটে, তো সেই অনুযায়ী আর কি ওয়েটটা, মানে দামের উপরে আর কি ওয়েটটা ঠিক আছে কি না, মানে ডিফারেন্সটা বুঝতে হবে যে আমার দামের সাথে এটা ঠিক আছে কিনা, ওয়েটটা ঠিক আছে, মানে বিক্রি করতে পারবো কিনা, বিক্রি করতে পারবো কিনা, এরকম কোয়ালিটি প্লাস হচ্ছে তোমার হচ্ছে কোয়ালিটি প্লাস ওয়েট, ওজন, কারণ যেহেতু এটা ফলটা ওজনে বিক্রি করা হয় সেহেতু আপনার ওজনটা খেয়াল রাখতে হবে এবং ওজনটা আপনার মেইন ফ্যাক্টর। আচ্ছা, আমরা এরকম অনেক অভিযোগ শুনেছি যে আসলে উপর থেকে ভালো থাকে কিন্তু ভিতরে খারাপ থাকে, আসলে এটা খারাপ ভালোটা বোঝার কোনো উপায় কি আছে? অবশ্যই আছে। দেখা যায় যদি একটা মালটা কিনতে চায়, যদি একটা নতুন ব্যবসায়ী যদি সে আসে বাজারে, আসলে একটা মালটা নিতে চায়, তো আমি একটা সাপোজ শুধু মালটা দিয়েই বুঝাচ্ছি, আপনারা অন্যান্য বিষয় নিয়ে বুঝে নেবেন। যদি একটা মালটা নিতে চায় তাহলে অবশ্যই তাকে কী করতে হবে, প্রথমে এসে এইভাবে দেখতে হবে যে মালটাটা কী আছে ভিতরে, যে স্যার কি দোকানদার দেখতে দিবে? হ্যাঁ অবশ্যই, দোকানদারের সাথে দামাদামি করে, ঠিক আছে, যে ভাই আমি মালটাটা দেখি কী আছে ভিতরে, এরকম 2-4টা উঠাইলে সে বুঝতে পারবে যে না ভিতরে কী আছে। বুঝতে পারছি, বুঝতে হবে যে দোকানদার দেখাইতে চাইবে না, বুঝে নিতে হবে যে তার মালটা সমস্যা আছে। হ্যাঁ, যখন সে বলবে যে না, সেটা মালটা হোক, সেটা আপেল হোক, বেদানা যাই হোক না কেন, যদি দোকানদার দেখাইতে ইচ্ছুক না থাকে তাহলে বুঝতে হবে নিতে হবে যে এখানে ঝামেলা আছে, অর্থাৎ নেওয়া যাবে না। তো গাইস, আলামিন কিন্তু খুব ভালো একটি তথ্য আপনাদেরকে দিয়েছে,
যে ফল কেনার সময় এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আচ্ছা বন্ধু, খেজুর কেনার আগে কোন বিষয়টা লক্ষ্য রাখা উচিত? খেজুর দেখা যায় এটা একটা বাইরের প্রোডাক্ট, আর অনেক দিন ইম্পোর্টেড প্রোডাক্ট, ইম্পোর্টেড প্রোডাক্ট, ঠিক আছে, এটা অনেক দিন যাবত আসলে দোকানে থাকে, সেই ক্ষেত্রে আপনার এই যেমন খেজুর প্রত্যেকটা দোকানে এরকম স্যাম্পল দেওয়া থাকে, তো আপনি স্যাম্পল দেখে মোহিত হবেন। প্রথমে খেজুরটা ইনটেক যে থাকে, যেমন এই যে এই খেজুরটা, যেমন কিমি কিমি কিমির কিমিরটা হচ্ছে কিমি ব্র্যান্ডের ইরানের মরিয়ম খেজুর, মরিয়ম খেজুর, মরিয়ম খেজুর। এখন দেখা যায় এই খেজুরটা দোকানে সব দোকানদারই চাইবে যে তার চাইবে যে জিনিস, মানে সব থেকে ভালো জিনিসটা ডিসপ্লে করতে, সুন্দর জিনিসটা ডিসপ্লে করতে, তো সুতরাং ডিসপ্লে দেখে দাম করা যাবে। আচ্ছা, অবশ্যই আপনাকে আবার নতুন করে একটা দেখতে হবে যে এই যে আবার ইনটেক কার্টুন আছে, দেখার পরে আমার দামে হলে আমি নিব, মানে কোয়ালিটি আমার পছন্দ হলে নিব, সেক্ষেত্রে বিক্রেতা আপনাকে দেখাবে। আর যদি মনে করেন যে না দামে হচ্ছে না, বা আপনার কাছ থেকে পাশের দোকানে কম চাইছে, এখানে আরও বেশি চাইছে, সেই ক্ষেত্রে কোয়ালিটি যাচাই করতে, কোয়ালিটি যাচাই করতে হবে যে আপনার কোয়ালিটিটা কীরকম, ওইখানে তো আরও কম চাইল, এরকম বিষয়গুলো আর কি একটু মাথা খাটায় লক্ষ্য করে আনি। তো যাই হোক, সংক্ষেপে আপনারা বুঝে নেবেন যে আসলে ও কী বোঝাইতে চাইছে। আপেল আছে, মালটা আছে, তারপরে আপনার কমলা আছে, এই সব বিষয়গুলো হচ্ছে একরকম, আর খেজুরের বিষয়টা হচ্ছে আর এক রকম। যেমন খেজুরের কাছে ডেট দেখে নিতে হবে। আচ্ছা, ডেটটা কোথায় লেখা থাকে? প্রত্যেকটা খেজুরের ডেট দেখে নিতে হবে। যেমন এই যে এটা হচ্ছে আপনার হচ্ছে 27/1/2020 হলো আপনার হচ্ছে ইম্পোর্টেড প্রোডাক্ট, উৎপাদন হয়েছে, এবং এক্সপায়ারি ডেট হলো 26/7/2021, মানে ডেটটা লক্ষ্য রাখতে হবে যে তার কতদিন বেচতে সময় লাগবে। অথবা অনেক সময় দেখা যায় কম ডেট থাকলে কিন্তু খুচরা ক্রেতারা নিতেও চায় না। জি অবশ্যই, মানে আপনি যখন দেখবেন যে অন্য দোকানে এইখান থেকে দেখা যায় এখানে 3100 টাকা চাইলো, আপনি দেখলেন যে অন্য দোকানে চাইলো 2800 টাকা, সেই ক্ষেত্রে আপনার ডেটটা ফলো করতে হবে, মানে সময়টা কত আছে। এমন হইতে পারে যে ওইটার ডেট আছে মাত্র 1 মাস বা 2 দিন, 2 মাস, আর আমার এটার ডেট আছে 1 বছর, সেই ক্ষেত্রে আবার এমন হইতে পারে যে ওইটা উৎপাদন অনেক আগে, এটা নতুন মাল, এরকম নতুন পুরান এটা আপনার ডিফারেন্স বুঝা নিতে হবে। মালটা খেজুরের ক্ষেত্রে ডেটটা ফলো করতে হবে, আর আপনার যে কাঁচামাল যেমন আপনার মালটা আপেল কমলা এইসব ক্ষেত্রে আপনার দেখতে হবে যে মালের কোয়ালিটিটা কেমন, এবং ভিতরে চাঁচাই করে দেখতে হবে। যেমন আপেলের ক্ষেত্রে যেমন আপনি যদি দেখেন যে আপেলের চালি দেওয়া থাকে, যে ভিতরে আপেলটা বসানোর জন্য একটা খাপ থাকে, সেই খাপগুলো উঠে আপনাকে দেখতে হবে, যে প্রতিটা খাপে দুজন ধৈরা দেখতে হবে, 2-3টা খাপ দেখলে বা ভিতর থেকে একটা ইনটেক কার্টুন আই না, আপনি যদি খাপ উঠে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে ভিতরে কী মাল আছে, কীরকম আছে। আচ্ছা বন্ধু, তোরা কি কুরিয়ার করস? জি অবশ্যই, কেউ যদি চায় কুরিয়ারে নিতে, যেমন সে অনেক দূরে ঢাকা থেকে বাজার থেকে, যে এরকম দেখা যায় কি হয় কি অনেকে এখন বর্তমান সময়ে ঢাকা আসতে চায় না, তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে থেকে মাল চায়, কারণ ঢাকা আসতে গেলে কিন্তু একজন মানুষের 1000-1200 টাকার মিনিমাম খরচ আছে, সে যেখান থেকে আসুক না কেন। সেক্ষেত্রে অনেকেই চায় যে কুরিয়ারে মালটা নিতে, এবং অনেকেই চায় যে তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে থেকে মালটা পেতে, তো সেক্ষেত্রে কুরিয়ার কিন্তু খুব ভালো একটি সিস্টেম। আর ফলও কুরিয়ার হয় কিনা জানি না, তবে ফল কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় অহরহ যায়। কেউ যদি নদীপথে নিতে চায় সেক্ষেত্রে দিল্লি সদরঘাট আমাদের আশপাশেই আছে, মানে দক্ষিণ অঞ্চলের জন্য খুব ইজি হবে। অঞ্চলে যদি কেউ নিতে চান আমরা আপনাদের লঞ্চের মাধ্যমে পাঠিয়ে দেবো, ঠিক আছে, ট্রান্সপোর্টে চালান লিখে লঞ্চে পাঠিয়ে দেবো, সেখানে আপনারা লঞ্চঘাটে এসে বুঝে। আচ্ছা আচ্ছা, কেউ যদি 3000 টাকার প্রোডাক্ট নেয়, অর্থাৎ 3000 টাকার ফল নেয়, তাহলে তাকে কত টাকা অ্যাডভান্স করতে হবে? দেখা যায় এটা তো ফল, আচ্ছা ঠিক আছে, কারণ পচনশীল একটা জিনিস ফল, তো সেই ক্ষেত্রে কেউ যদি 3000 টাকার প্রোডাক্ট আমার কাছ থেকে নিতে চায়, আমি তাদের বলবো 2000-2500 টাকা আমাকে অগ্রিম করতে হবে। কারণ আচ্ছা, 2000-2500 টাকা কেন অগ্রিম করতে হবে? কারণ হচ্ছে এই মালটা যখন আমি সাপোজ মালটা তুই মনে কর যশোর পাঠাইলি, যশোর বা ট্রান্সপোর্টে বা লঞ্চে আমি দিয়ে আসলাম, ঠিক আছে, দেওয়ার পরে সে যদি রিসিভ না করে সেক্ষেত্রে পুরো মালটা ফেরত আসবে, আর যেহেতু পচনশীল মাল, পরের দিন আসলে আমার মালটা নষ্ট হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাকে অর্ডার কনফার্ম করার জন্য দিয়ে দেবে, আমি মালটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। ট্রান্সপোর্টে মানে কত হচ্ছে, তোরা কেউ কেন 2500 টাকাতে বিশ্বাস করবে? কারণ হচ্ছে আমরা এখানে দীর্ঘদিন যাবত আর কি এখানে ব্যবসা করতেছি, প্রায় 10-12 বছর, যদিও আমার 10-12 বছর অভিজ্ঞতা আমার 5-7 বছরে, ঠিক আছে, 10-12 বছর যাবত আমাদের প্রতিষ্ঠান এখানে মদিনা হিমাগারের পাশেই, বিসমিল্লাহ ফল ভাণ্ডার,
সেহেতু আপনি আমাদের বিশ্বাস করতে পারেন, কারণ আমরা তার ব্যবসা রাইখা পালায় যেতে পারবো না, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি আমাদের বিশ্বাস করতে পারেন। আর আচ্ছা আরেকটা প্রশ্ন, কেউ যদি ইমোতে হোয়াটসঅ্যাপে যদি ছবি দেখতে চায় সেক্ষেত্রে দেখাতে পারবেন? অবশ্যই, যেমন মালের কোয়ালিটি, যেমন বিভিন্ন কার্টুনের মাল আছে, যেমন এটা আরএফ ব্র্যান্ড, ঠিক আছে, আরএফ ব্র্যান্ড আছে, গোগো ব্র্যান্ড আছে, সানকিস্ট আছে, বিভিন্ন ব্র্যান্ডের মালটা আছে, দেখা যায় ব্র্যান্ডের উপরে মালটা, আপেল, আনার, বেদানা, কমলা সব দিতে পারবি তো? সব দেওয়া যাবে, মানে আপাতত তোর কাছে নাই এসব? না, আজকে শনিবার, মার্কেট বন্ধ, আমরা আজকে ফল খাইনি দোকানে, ঠিক আছে, আমরা সব ধরনের ফল আপনাদের দিতে পারবো, বিভিন্ন ব্র্যান্ড আছে, আপনি চাইতে পারেন যে ভাই আজকে কী ব্র্যান্ডের মালটা বা কী ব্র্যান্ডের আপেল আপনাদের কাছে আছে, সেক্ষেত্রে আমি আপনাদের কার্টুন সহ ছবি দিয়ে দেবো, মালের কোয়ালিটি ছবি দিয়ে দেবো, কোনটা বাজারে কীরকম দাম আছে, দেখা যায় ব্র্যান্ডের উপরে দামটা, যেমন আপনার সানকিস্ট মালটার দাম আছে 2300 টাকা, আরএফ মালটার দাম আছে 2500 টাকা, বা আরেকটা আছে 2250 টাকা, কোয়ালিটি মানে ব্র্যান্ড, যেমন যেমন আপনি একটা জিনিস শার্ট কিনতে গেলেন, গেঞ্জি কিনতে গেলেন, যেমন ব্র্যান্ডের ভিতরে একটা ডিফারেন্স আছে দামে, ফলের ক্ষেত্রেও কিছু ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের ক্ষেত্রে আপনার দামটা ডিফারেন্স থাকে, কোয়ালিটি থাকে, সেই ক্ষেত্রে আমি ছবি দিয়ে দেবো, মালের ছবি দিয়ে দেবো, কার্টুনের ছবি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, পছন্দ হলে আমাকে অর্ডার করতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটা অনেক লম্বা হয়েছে, তো এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে এবং আপনাদের বিজনেস গ্রো করার জন্য ভিডিওটা অনেক উপকারী। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর কেমন লাগলো কমেন্ট করবেন, আর সব সময় ওর সাথে যোগাযোগ রাখবেন, ফলের ব্যবসা যদি আপনি করতে চান, আপনার প্রতিষ্ঠানে বসে থেকে যদি আপনি ফল পেতে চান সেক্ষেত্রে আপনি ওর সাথে সবসময় যোগাযোগ রাখতে পারেন এবং মাল নিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।